আমন্ত্রণ বিকেল চারটার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রবাসীদের কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কথা ও কাজে মিল নেই বললেন ডক্টর মঈন। বাড়তি দামেই কিনতে হচ্ছে ডিম, পেঁয়াজ, রসুন। দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গাদের সমাবেশ। আট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কাছে আগামী সাধারণ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়েছেন। কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের অদম্য গতি যাতে কোনো ক্রমেই ব্যাহত না হয়, সেজন্য প্রবাসী বাংলাদেশীদের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। আওয়ামী লীগের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন তার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। গতকাল গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচনে বিএনপির মতো বড় দল আসুক সেটাই চাই, কারণ নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে তত দেশ বিদেশে গ্রহণযোগ্য হবে। আমরা আমাদের সেই ইচ্ছেটা বৈঠকে বলেছি। আমরাও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই, সেটা দলের পক্ষ থেকে বলেছি। বাজারে ডিম ও পেঁয়াজের দাম আগে থেকেই বাড়তি, মাছ মাংস কিনতেও হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এবার বাড়তি দাম এসে ঠেকেছে মশলাজাত পণ্য রসুনে। বাড়তি দামে রসুন কিনতে হচ্ছে ক্রেতাদের। শুক্রবার মিরপুরের মুসলিম বাজার 11 নম্বর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সব পণ্যের পাশাপাশি রসুনের দামও এখন বেশি। বেশ কয়েক মাস ধরে অস্থির মাছ মাংসের বাজার, কাঁচা বাজার, এমনকি মশলাজাত পণ্যের বাজার। সম্প্রতি দাম নিয়ন্ত্রণে রাখতে শুরু হয়েছে তদারকি ও আমদানি। ভারত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর অন্যান্য দেশ থেকে আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। এরপরও নিয়ন্ত্রণে নেই পণ্যের কেনা বেচা। শুক্রবার বাজার ঘুরে দেখা গেল দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকা কেজিতে। কয়েকদিনের ব্যবধানে রসুনের দামও কেজিতে বেড়েছে 20 টাকা। গণহত্যার বিচার ও নিজ দেশে ফেরার আকুতি জানিয়ে নীরব সমাবেশ করছে রোহিঙ্গারা। শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে এ সমাবেশ করছেন তারা। সকালে উখিয়া টেকনাফের একাধিক ক্যাম্পের নির্ধারিত স্থানে পৃথক সমাবেশস্থলে আসা শুরু করেন তারা। সবচেয়ে বড় সমাবেশ হয় কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে। সমাবেশে 2017 সালের এ দিনে মিয়ানমার সরকার ও তাদের দোসর রাখাইন কর্তৃক নির্মম গণহত্যার বিচার ও বাপদাদার ভিটায় ফেরার দাবি জানান তারা। রোহিঙ্গাদের রোহিঙ্গা বলেই ডাকা, দ্রুত সময়ের মধ্যে প্রত্যেক রোহিঙ্গাকে আরাকানের গ্রামে গ্রামে প্রত্যাবাসন, প্রত্যাবাসন সংক্রান্ত প্রত্যেক চুক্তি ও প্রতিক্রিয়ায় অবশ্যই যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ এনজিও সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা, বার্মার 1982 সালের নাগরিকত্ব আইন বাতিল, সম্পত্তি ফেরত, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার সহ নানা দাবি উত্থাপন করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুক্রবারও দেশের 8 বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দুদিন পর বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার 5 উপজেলার নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে আছেন, আবারও বন্যার আশঙ্কা করছেন তারা। শুক্রবার সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের দোয়ানি পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড হয়েছে 52.15 সেন্টিমিটার, যা বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানির পরিমাপ কর্মচারী নুরুল ইসলাম জাগোনিউজকে বলেন, সকাল 9টা থেকে পানি বৃদ্ধি পাচ্ছে, দুপুর 12টার পর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ধসে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র আধা ঘন্টার ভাঙনে নিঃস্ব হয়েছে 12টি পরিবার। ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে খোলা আকাশের নিচে। ভাঙন ঝুঁকিতে থাকা অনেকেই বাড়িঘর সরিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। হরিরামপুর উপজেলার ধুলসুরা ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকায় এ ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই আকস্মিক এই ভাঙন বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার সরেজমিন দেখা যায় নদীপাড়ে লণ্ডভণ্ড অবস্থা। 46 নম্বর চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের সিঁড়ি ও 2টি কক্ষ পদ্মায় ধসে পড়েছে। যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে বাকি অংশটুকু। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ও ভারতের পর চাঁদে এবার মিশন শুরু করতে যাচ্ছে জাপান। চলতি সপ্তাহের শেষের দিকে চাঁদের উদ্দেশ্যে মহাকাশ যান পাঠাবে দেশটি। এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অভিযান শেষ করেছে ভারত, যদিও এক্ষেত্রে ব্যর্থ হয়েছে রাশিয়া। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির H2 রকেটটি রবিবার সকালে দক্ষিণ জাপানের তানিগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করবে। এটি একটি উন্নত ইমেজিং স্যাটেলাইট ও একটি লাইটওয়েট ল্যান্ডার বহন করবে। আশা করা হচ্ছে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মহাকাশ যানটি চাঁদে নামবে। গত 23 আগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান 3। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস করেছে তারা। চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নেমেছিল, তবে অনাবিষ্কৃতভাবেই ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরু। চলতি বছরের জানুয়ারি থেকে 19 আগস্ট পর্যন্ত 25,000-এর বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। অর্থাৎ দৈনিক গড়ে 108 প্রবাসীকে কুয়েত থেকে নিজ দেশে ফিরে আসতে হয়েছে। মূলত আবাসিক ও শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের নির্দেশনার পর অভিযান চালাচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের হাত থেকে জাতিকে রক্ষা করার লক্ষ্যেই এই অভিযান বলেও জানানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে 10,000 নারীও রয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। নির্বাসনের অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও বিতরণ, ভিক্ষা করা ও দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজ করা। জানাবো খেলার খবর। সৌদি ক্লাব আল নাসরে খেলতে গিয়ে সেই দেশকে আপন করে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজকে আরবের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে আগেই। এবার তার সালামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ শুক্রবার জুমার দিন আসসালামু আলাইকুম ক্যাপশন দিয়ে সেই ভিডিও আপলোড করেছে রোনালদোর ক্লাব আল নাসর। এরই মধ্যে 4 সেকেন্ডের একটি ভিডিওতে 91,000 রিয়াকশন পড়েছে, কমেন্ট পড়েছে 7,000-এর ওপরে, শেয়ার ছাড়িয়েছে 5,500। সৌদি ক্লাবে সময়টা ভালোই কাটছে রোনালদোর। এখন পর্যন্ত প্রো লিগে 17 ম্যাচ খেলে গোল করেছেন 14টি, আছে 2টি অ্যাসিস্ট।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবং সৌদি সুপার কাপেও একটি করে ম্যাচ খেলে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা, জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।